ভয়ঙ্কর সুন্দর বলে একটি কথা আছে, অনেক ভয়ঙ্কর বস্তুই অসাধারণ সৌন্দর্য হয়ে থাকে, আপাত দৃষ্টিতে যা মানুষকে দূরে ঠেলে বা আতঙ্কিত করে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে প্রায় সেই জিনিসের প্রেমে পড়ে যায় মানুষ। বিষধর সাপ মানুষের কাছে এমনই ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে একটি। তাই বলে কি সাপ শুধু বিষধর এবং ভয়ঙ্কর মৃত্যুদূতই হয়? নাকি সাপও কখনো কখনো হতে পারে দারুণ সুন্দর আর মনোহর? পৃথিবীতে এমন সুন্দর সাপ আছে যার দেহে রংধনু সাত রং খেলা করে, তাদের কারো ঘরণ কারো বা শরীর অপরূপ নকশার সৃষ্টির অপার লীলায় যেন ঘোষণা করে। সাপের সচরাচর বিষধর আর ভীতিকর রূপের বাইরেও পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর কথা জানাবো আজ আপনাদের। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। কেননা আমরা প্রতিনিয়ত এমনই সব অদ্ভুত এবং রহস্যময় জিনিসের খোঁজ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকব। তাহলে চলুন ভয়ঙ্কর সুন্দর সাপগুলোর সাথে পরিচিত হয়ে আসা যাক। শুরুতে যে সাপের কথা বলবো তাকে সবুজ গাছের ডাল ও পাতার মাঝে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা সবুজ এই সাপ ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়াতে প্রধানত দেখা যায়। মনে হয় সেজন্যই এই সাপের নাম রাখা হয় সবুজ গাছের পাইথন বা গ্রিন টি পাইথন। পাতার মাঝে গাঢ় সবুজ রঙের সাপটির মাথা থেকে লেজ পর্যন্ত সম্পূর্ণ মোড়ানো থাকে, আর গাছের ঢালে পাতার পাকে ঝোপচারে এমনকি সবুজ ফসলের সাথেও সহজেই মিশে যেতে পারে এই সাপ। সবুজ পাইথনের সামনের দাঁত বেশ বড় হয় শিকার ধরার জন্য। তবে পোষা প্রাণী হিসেবে ব্যাপক জনপ্রিয় আর চড়া দামের কারণে চমৎকার সবুজ এই পাইথনের অস্তিত্ব এখন খুবই সংকটাপন্ন। গাঢ় রঙের প্রভাবে অসাধারণ রূপের অধিকারী সাপের কথা বলতে গেলে আলবিনো বল পাইথনের কথা বলতে হয় সবার আগে। 6 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা আর সারা দেহে হলুদের আধিপত্য রাজকীয়তার গঠন। আফ্রিকার পশ্চিমাঞ্চলে এই সাপের বর্তমান পৃথিবীর সবচেয়ে পোষা প্রাণীদের মধ্যে একটি। এই সাপের দেহে হলুদের সাথে সাদার আধিপত্য দেখা যায়, আর সেই সাথে লাল চোখ দুটো যেন এর অসাধারণত্ব আরও একবার বাড়িয়ে তোলে। মনোহর সুন্দর সাপগুলোর মধ্যে আরেকটি সাপ হলো সর্ষের তুষার সাপ, যাকে বলা হয় ব্লিজার্ড কর্ন স্নেক। এই সাপের রং হয় তুষারের মতো সাদা। আরেকটি মজার বিষয় হলো এই সাপের কোনো বিষ নেই, বিষ না থাকায় এই সাপ একদম ক্ষতিবিহীন একটি প্রাণী, তাই অনেক বাড়িতেই এই সাপটি পোষার প্রাণী হিসেবে স্থান পায়। এখন যে সাপটি দেখছেন তার নাম ইস্টার্ন কোরাল স্নেক। এই সাপের দেহ যেন জ্যামিতিক খাঁজে রঙের খেলা। এই সাপ পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে একটি হলেও এরা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ এরা প্রচুর বিষধর সাপ। আমেরিকার দক্ষিণ পূর্ব দিকের মরুভূমি ও জলাভূমি অঞ্চলে এই সাপ বেশি দেখা যায়। লুকিয়ে থাকতেই বেশি পছন্দ করে এই সাপ, তাই বছরে 15 থেকে 20 বারের বেশি কামড়ানোর খবর পাওয়া যায় না। তবে যাকে কামড়াবে তারই বিপদ, কারণ সহজেই এর বিষের জন্য কার্যকারী ওষুধও পাওয়া যায় না, তাই কয়েক ঘন্টার মধ্যে শরীর অবশ হতে শুরু করে। আসলে রূপ ও বিষ দুটোই মারাত্মক এই প্রাণীটির। মানুষ যার অপছন্দের তালিকার শীর্ষে এমন একটি রূপসী সাপ থাকে আমেরিকার ব্রাজিলের পূর্বাঞ্চলে। এদের পাওয়া যায় বিশেষ করে পর্বত সংলগ্ন বিভিন্ন পার্বত্য এলাকায়। এই সাপের নাম ব্লু রেসার স্নেক বা নীল দৌড়বিদ সাপ। নাম শুনেই আপনি হয়তো বুঝবেন এই সাপ বেশ ছটপটে আর খুব দ্রুত চলাচল করে। মানুষ পছন্দ করে না বলে খুব কম জনবসতিপূর্ণ এলাকায় বেশ দল বেঁধে থাকতে দেখা যায় এদের। বাচ্চা এই সাপের রং বাদামি ধরনের হলেও প্রাপ্তবয়স্ক সাপ হালকা নীল রঙের হয়ে থাকে। ঝোপঝাড় বন জলাভূমি গাছের ঢাল বা শ্যাওলা ভরা পুকুরেও পাওয়া যায় এই নীলাভ সুন্দর সাপকে। শেষ করব আরেকটি অত্যন্ত রূপবতী আর মারাত্মক বিষধর সাপের কথা বলে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই সাপের নাম লাল মাথাওয়ালা ক্রাইট।
বিশেষ করে থাইল্যান্ডের দক্ষিণে এই সাপ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। সমতল ভূমি থেকে প্রায় 400 মিটার উপরে বন জঙ্গলে পরিপূর্ণ পাহাড়ি অঞ্চলে এদের আবাসস্থল। পূর্ণবয়স্ক একটি লাল মাথার ক্রাইট প্রায় 6 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের সারা দেহে বৈচিত্র্যময় 2 ধরনের নীল রঙে মোড়ানো থাকে। পৃষ্ঠের দিকে লম্বালম্বিভাবে থাকে রাজকীয় গাঢ় নীল এবং তার পাশে হালকা নীলের ছোঁয়া। এদের মাথা থাকে সরু, তবে ছোট লেজটা কিন্তু সম্পূর্ণ উজ্জ্বল লাল কমলার মিশ্রণ। অপরূপ রূপসী হলেও এর প্রাণঘাতী বিষই বলে দেয় রূপই সব কিছু নয়, জীবন তারও আগে। তাই মনে হয় মানুষ থেকে এই সাপের দূরত্ব বেশ ভালোই। সাপ প্রাণী হিসেবে অনেকের কাছে বেশ ভীতিকর হলেও কেউই কিন্তু এই সাপগুলোর সৌন্দর্যকে এড়িয়ে যেতে পারবে না, বিষধর হোক বা না হোক। প্রকৃতি যে কত বিচিত্রময় সুন্দর হতে পারে এই চমৎকার প্রাণীগুলোর দিকে তাকালেই সেটা বোঝা যায়। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করুন, আর এই কয়েকটি সাপের মধ্যে কোন সাপটি আপনার কাছে বেশি সুন্দর বলে মনে হয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর প্লিজ, পৃথিবীর এমন সব অদ্ভুত বা রহস্যময় জিনিসের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিডি আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।